বাড়িতে ইডির জিজ্ঞাসাবাদের মধ্যে কড়া নাড়ল আয়কর দপ্তর, পিংলায় আত্মীয়ের বাড়িতে তল্লাশি। সময়টা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ভালো যাচ্ছে না। এদিন সকাল থেকে নাকতলার বাড়িতে যখন ঘণ্টার পর ঘণ্টা ধরে ইডির জেরার মুখে পার্থ চট্টোপাধ্যায়, ঠিক তারই মধ্যে পিংলায় তার আত্মীয়ের বাড়িতে ইডি ও আয়কর হানা। পিংলায় যেখানে আয়কর আধিকারিকরা হানা দিয়েছে তা পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের মামা কৃষ্ণপ্রসাদ অধিকারীর বাড়ি বলেই জানা গিয়েছে। এদিন আয়কর দপ্তরে অভিযান সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও সেখানকার একটি ইংরেজি মাধ্যম স্কুল ও তার সংলগ্ন বাগানবাড়ির মালিক পার্থ চট্টোপাধ্যায় এমন খবর প্রকাশিত হয়েছিল সিপিএমের মুখপাত্র গণশক্তি সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে। ভোর রাতে খড়গপুরে এসে পৌঁছায় সিআরপিএফের একটি বড় দল। এরপর ভোর থেকে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারী, প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গাঙ্গুলির বাড়িসহ ১৩টি জায়গায় হানা দেয় ইডির আধিকারিকরা। ভোর 4:30 নাগাদ শুরু হয় সেই অভিযান। ইডির বেশ কয়েকটি তদন্তকারী আধিকারিক ভোরে পৌঁছে যান পার্থ চট্টোপাধ্যায় নাকতলার বাড়িতে। সঙ্গে সঙ্গে বাড়ি ঘিরে পজিশন নেয় সিআরপিএফ। খবর পেয়ে চলে আসেন পার্থ চট্টোপাধ্যায় আইনজীবী। সূত্রের খবর অনুযায়ী বেশ কিছু নথি খতিয়ে দেখার পাশাপাশি মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ শুরু করেন ইডির আধিকারিকরা, যা চলে ঘণ্টার পর ঘণ্টা। মধ্যে পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ বোধ করে ইডি আধিকারিকরা চিকিৎসকের বন্দোবস্ত করেন। প্রতিবেদন লেখা শেষের সময় পর্যন্ত ইডির জিজ্ঞাসাবাদ চলছে। সূত্রের খবর অনুযায়ী এসএসটি নিয়োগ, দুর্নীতি, টাকা লেনদেন এবং কমিটি গঠন নিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা। এরই মধ্যে খবর আসে পিংলায় পার্থ চট্টোপাধ্যায় জামাইয়ের মামা কৃষ্ণপ্রসাদ অধিকারীর বাড়িতে ইডি ও আয়কর দপ্তর অভিযান শুরু করেছে। সেই দলে রয়েছেন বেশ কয়েকজন কেন্দ্রীয় আধিকারিক, সেখানেও তাদেরকে পাহারায় রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এসএসসির নিয়োগ দুর্নীতি তদন্তে সিবিআই তরফে আয়কর দপ্তরের কাছে জানতে চাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ কত। তারই মধ্যে সিপিএমের মুখপত্র গণশক্তিতে প্রকাশিত একটি প্রতিবেদনকে ঘিরে বিতর্ক শুরু হয়। সে প্রতিবেদনে বলা হয় পশ্চিম মেদিনীপুরে পিংলায় খিরিন্দা মৌজায় 15 বিঘা জমির উপর গড়ে উঠেছে পিসিএম ইন্টারন্যাশনাল স্কুল, যা পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের স্মৃতিতে তৈরি হয়েছে। লকডাউনের সময় সেখানে কাঠা প্রতি প্রায় 10 লক্ষ টাকা দরে জমি কেনা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সেখানে এও বলা হয় যে স্কুল সেখানে তৈরি হয়েছে তার বাজার দর প্রায় 45 কোটি টাকা। স্থানীয় বাসিন্দাদের দাবি, পার্থ চট্টোপাধ্যায় তত্ত্বাবধানে সেই স্কুল তৈরি করা হয়েছে। সেই স্কুল এখন তার জামাই দেখাশোনা করেন। সেই জামাইয়ের মামার বাড়ি এলাকা এই এলাকাতেই। এদিন আয়কর দপ্তরে অভিযান জামাইয়ের মামার বাড়িতে রয়েছে, তবে তার সঙ্গে স্কুলের কোনো সম্পর্ক আছে কিনা তা এখনও জানা যায়নি। নেহেরুতোলা প্রথম তেরঙ্গার ছবি শেয়ার মোদির। স্বাধীনতার 75 বছরে ঘরে ঘরে তেরঙ্গার অনুরোধ। দেশের জনগণকে 13 থেকে 15 আগস্টের মধ্যে বাড়িতে তেরঙ্গা উত্তোলন করে হর ঘর তিরঙ্গা আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই মুহূর্তে দেশ স্বাধীনতার 75 বছর উদযাপন করছে। টুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে প্রতিটা বাড়িতে তেরঙ্গা উত্তোলনে আন্দোলন জাতীয় পতাকার সঙ্গে সাধারণ মানুষের সংযোগকে আরও গভীর করবে। প্রধানমন্ত্রী মোদি টুইট করেছেন, 22 জুলাই ইতিহাসে বিশেষ একটি দিন। 1947 সালে এই দিনে আমাদের জাতীয় পতাকা গৃহীত হয়েছিল। তিরঙ্গার সঙ্গে যুক্ত কমিটি বিশদ বিবরণ সহ বেশ কিছু তথ্য শেয়ার করার পাশাপাশি পণ্ডিত নেহেরুতোলা প্রথম তিরঙ্গা ছবি তিনি শেয়ার করেছেন। টুইটে প্রধানমন্ত্রী বলেছেন, ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই করার সময় যারা স্বাধীন ভারতের পতাকার স্বপ্ন দেখেছিলেন তাদের অসামান্য সাহস ও প্রচেষ্টাকে আমরা স্মরণ করছি। আমরা তাদের স্বপ্ন পূরণ ও তাদের স্বপ্নের ভারত গড়তে আমাদের প্রতিশ্রুতি পূর্ণায় ব্যক্ত করছি। আগস্ট মাসে 3 দিন ঘরে ঘরে পতাকা ওড়ানোর টার্গেট নেওয়া হয়েছে। সরকারি ভবন, রাষ্ট্রায়ত্ত সংস্থার অফিস ছাড়াও স্বেচ্ছাসেবী সংস্থা, থানা, শপিং মল, রেস্তোরাঁ, টোল প্লাজা জাতীয় পতাকা ওড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কর্মসূচি এবছরের জন্য, অর্থাৎ স্বাধীনতার 76তম বর্ষের জন্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে এক প্রস্তুতির পর্যালোচনা করেছেন। বিজেপির তরফে হর ঘর তিরঙ্গা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচিতে সকালের মিছিলে ভক্তিমূলক গানে রঘুপতি রাঘব রাজারাম এবং বন্দে মাতরম গাইতে বলা হয়েছে। গত সপ্তাহে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর বলেছেন, দেশের প্রতিটি নাগরিকের মধ্যে দেশপ্রেমের অনুভূতি জাগ্রত করতে সরকার হর ঘর তিরঙ্গা কর্মসূচি নিয়েছে। এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারও হর ঘর তিরঙ্গা কর্মসূচি নিয়েছে। এক্ষেত্রে দেশের প্রতিটি নাগরিককে তার বাড়িতে তিরঙ্গা লাগানোর অনুরোধ করা হয়েছে। এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী সব মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। সারা দেশে 20 কোটি বাড়িতে তিরঙ্গা উত্তোলনের কর্মসূচি নেওয়া হয়েছে।
22 জুলাই থেকে সব সরকারি ওয়েবসাইটের সামনের দিকে তেরঙ্গা ছবি রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দেশের সাধারণ মানুষকে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারে তেরঙ্গা ছবি রাখতে অনুরোধ করা হয়েছে। দলের তরফে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা 16 জুলাই বিষয়টি নিয়ে বৈঠক করেছেন। সেখানে রাজ্য, জেলা, ব্লক স্তরে বিজেপি সভাপতিদের করার নির্দেশ দিয়ে কর্মসূচি পালন করতে বলা হয়েছে।